আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, ঘুগনি বানাবো। মটরটা দুটো সিটি মেরে নেবো, নিয়ে বা তারপরে তোমাদের কাছে নিয়ে আসছি। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। মটরটা দুটো সিটি মেরে নিয়েছি, আলু কাটা আছে, এখানে কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ কাটা আছে, লঙ্কা গুঁড়ো, হলুদ, জিরে, ধনে গুঁড়ো, নুন, এখানে রসুন কুচু করা আছে, এখানে আদা কুচু করে কেটে রাখা আছে। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আলুটা দিয়ে দেবো। আলুর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো, একটু নুন দিয়ে দেবো, দিয়ে আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নেবো। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আলুটা তুলে নেবো, ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে আর শুকনো লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে দেবো, ভালো করে লাল করে ভেজে নেবো। পেঁয়াজ লাল হয়ে গেছে, আদা কুচি দিয়ে দেবো, রসুন কুচি দিয়ে দেবো, টমেটো দিয়ে দেবো, গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো এর মধ্যে। মটরটা দিয়ে দেবো এর মধ্যে, মটরটা দিয়ে ভালো করে কষে নেবো। আলুটা দিয়ে দেবো এবার এর মধ্যে, ভালো করে একটু কষে নেবো এবারে। কষা হয়ে গেছে, এবারে জলটা দিয়ে দেবো এর মধ্যে, ঘুগনিটা হয়ে গেছে। ভালো লাগলে গাইস লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন।